দেশ ফেরত কর্মীদের কল্যাণে সারা দেশে একযোগে 30টি ওয়েলফেয়ার সেন্টার চালু করা হয়েছে। প্রবাস ফেরত কর্মীদের নগদ প্রণোদনা, আত্মকর্মসংস্থান ও ঋণ প্রাপ্তিতে সহযোগিতার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বলেন, রিইন্টিগ্রেশন বাংলাতে বড় কঠিন শব্দ, আই থিঙ্ক রিইন্টিগ্রেশন এখন সবাই বুঝে যায়। যারা ফেরত আসে, যারা যায় এক পর্যায়ে যায়, যখন ফেরত আসে কেউ কিন্তু জিগায় না, এটা কিন্তু বাস্তব। যার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম, এটা কিন্তু ডাইরেক্টলি মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশন হিসাবে, এই যে আমাদের সিনিয়র সচিব সাহেব বলে গেছেন দ্যাট ওনারা দিয়েছেন, এখন আমরা ওনার থেকে দেই। এই দেয়ের মধ্যে যেটা এসছে দ্যাট দিস ইজ ওয়ান অফ দি প্রজেক্টস। ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইনভলভমেন্ট বলেন, IOM ইনভলভমেন্ট বলেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে মনে রাখতে হবে ওয়েলফেয়ার বোর্ড, মন্ত্রণালয়, ইভেন BMET আর আমাদের যে বিভিন্ন আরও সংগঠন যারা আছে, যে ইনভলভমেন্ট যা আছে, দিস হ্যাজ মেড এ সাকসেসফুল মুভমেন্ট অর লঞ্চ অফ দিস প্রোগ্রাম টুডে। এছাড়া গ্রাম অঞ্চলে প্রবাসীদের জায়গা জমির সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিতে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হওয়া বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। আমাদের প্রবাসী ভাইদের সমস্যা যেগুলি থাকে গ্রামগঞ্জে, বেশিরভাগ দেখা যায় ওদের সম্পত্তি নিয়ে একটা সমস্যা থাকে স্যার। আর এটা কিন্তু আপনারা যারা প্রশাসনে আছেন, বিশেষ করে DC পর্যায়ে আপনারা যা আছেন, অনেকটা কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে চলে আসে। মানুষ যখন দীর্ঘদিন বিদেশে যায়, যেমন আমরা বাংলাদেশের এক ধরনের ট্রাফিক সিগন্যালে অভ্যস্ত, এক ধরনের ট্রাফিক ব্যবস্থায় অভ্যস্ত, তিনি যখন 5 বছর 10 বছর বিদেশে থাকেন, তিনি এসে বাংলাদেশে হঠাৎ করে খাপ খাওয়াতে পারেন না, ওনার সব কিছুই খুব এলোমেলো মনে হয়, যে ওখানে কত সুশৃঙ্খল, কত কিছু দেখে এসেছি, এই যে ওনাকে আবার আমি আগের জায়গায় ফেরত নিয়ে আসবো, এই প্রক্রিয়াটাই হচ্ছে রিইন্টিগ্রেশন। তো আমাদেরকে আমাদের কর্মীরা যে পরিমাণে দিচ্ছেন বা দিয়েছেন, এদেশের উন্নয়নে যে পরিমাণ অবদান রেখেছেন, এর বিপরীতে আমরা তেমন কিছু আগে করিনি। যেটা আমরা শুরু করেছি আজকের এই মাননীয় প্রধান অতিথি তথা আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমেদের নেতৃত্বে আমরা এই বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছি। এর আগে ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মোশারাত জেবিন। এর উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে পুনঃ একত্রীকরণের মাধ্যমে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত হতে সহায়তা করা। আমরা তাদেরকে রেফারেলে দেবে, রেফারেলের আওতায় প্রত্যাগত কর্মীদের বিভিন্ন টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, RPL এর আওতায় বিদেশ ফেরত কর্মীদের দক্ষতা সনদ প্রদান করা, নির্বাচিত প্রত্যাগত অভিবাসী যাদেরকে বেনিফিশিয়ারি বলছি তাদেরকে একটা নগদ প্রণোদনা, এবং সবচেয়ে বড় যে কাজটা আমরা একটা করব সেটা হচ্ছে একটা তথ্য সমৃদ্ধ ডাটা করে শেষ ঠিকমতো করি না অথবা শেষ করে জানাতে না ভাবে, এই যে এই আশঙ্কা থেকে যায়, তারপরও আমরা আমাদের মেধা এবং আমাদের শ্রম দিয়ে চেষ্টা করব যে নতুন আঙ্গিকে নতুন একটি সেবা চালু হতে যাচ্ছে, ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, সেটি যাতে আমরা আমাদের সর্বোচ্চ মেধা শ্রম দিয়ে সিনসিয়ারিটি দিয়ে শেষ করতে পারি।